নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি ডাক্তার ভীম নস্কর আর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে কিন্তু কোনো মাদার টিংচার নয় আজকে এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে যাচ্ছি যেটা যদি শোনেন বা জানেন এর কাজ সম্বন্ধে একটু রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু এর প্রতি আপনারা ফিদা হয়ে যাবেন আর এই রকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে চলে আসে এমার্জেন্সি কন্ডিশনে চলে আসে আর তাদেরকে ট্রাভেল করতে গেলে এই ওষুধটি আমাদের রাখতে হবে প্রয়োজন আছে তবে এর ও হোমিওপ্যাথিক ওষুধ আছে কিন্তু এর কিছু মিরাক্কেল মিরাক্কেল কাজ আছে অবশ্যই আপনাদের জানা উচিত আর মেডিসিনটির নাম হল স্করপিওন হোমিওপ্যাথিক মেডিসিন এটা থার্টি এবং টু হান্ড্রেড পাওয়ারে ইউজ করা হয় স্করপিওন মানে বিচ্ছু বিছা এক ধরনের বিছা আছে সেই বিছা থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় বিছা থেকে না বিচার ভেনম থেকে বলতে পারেন ওই বিচার ভেনম থেকে এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় যার নাম হচ্ছে স্করপিওন আর এটা না স্করপিওন বাইট মানে বিছার কামড় এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ের যে তীব্র যন্ত্রণা সেটাকে কিন্তু কুইক রিলিফ দিতে পারে এই হোমিওপ্যাথিক মেডিসিন তো আমি একটা পেশেন্টকে মারাত্মক কন্ডিশনের হাত থেকে সারিয়েছিলাম কিন্তু এটা বলার আগে আমি একটা ছোট্ট একটা গল্প আপনাদের কাছে আমি বলতে যাই মনে পড়েছে তো এই গল্পটা একটা কাল্পনিক গল্প কোনো সত্য ঘটনা নয় কাল্পনিক মনে করবেন অনেকের কাছে আপনারা হয়তো শুনেও থাকবেন তো আমি একটু বলি দু মিনিট শুনুন একটা রাজা তার না কোনো বাচ্চা কাচ্চা হয় না তো সেই রাজাটা কি মনে করছে যে আমার যেহেতু কোনো ছেলে মেয়ে হচ্ছে না তা আমি কি করবো অনেক চেষ্টা করছে তা বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে একটা সাধুর দর্শন পেলো সে আশীর্বাদ করলো না তোমার একটা পুত্র সন্তান হবে তো পরবর্তীকালে এই রাজার একটা হোক পুত্র সন্তান যখনই এই রাজার পুত্র সন্তান হলো তখন সে আনন্দে গ্রামের সমস্ত লোকজনকে খাওয়া দাওয়া দিচ্ছে এমনি অবস্থায় অনেক পণ্ডিত যারা কি পণ্ডিত বলে মানে যারা সাধক ব্যক্তি যারা আছে যারা তান্ত্রিক তাদেরকে ডেকে এনেছে এনে বলছে বলো তো আমার ছেলের ভাগ্যে কী লেখা আছে তো একটা তান্ত্রিক দেখে গুনে টুনে বললো না তোমার ছেলে বারো বছর বয়সে না গাছে থেকে পড়ে মারা যাবে রাজা তো মাথায় হাত কী সব বনাস বারো বছর পরে গাছে থেকে পড়ে মরে যাবে মানে বারো বছর বয়স হলে তাহলে আর একটা তান্ত্রিককে ডাকা হলো সে বলছে বলে না ঠিকই বলেছে যে বারো বছর পরে মারা যাবে কিন্তু গাছে পড়ে গাছে থেকে পড়ে নয় এর সাপের কামড়ে মারা যাবে এইবারে আরও মাথায় হাত বলে তো তাহলে ভুল হয়ে গেল তাহলে আরেকটা তান্ত্রিককে ডাকলো সে বলছে সবই ঠিক আছে কিন্তু সাপেও কামড়াবে না গাছে থেকেও পড়বে না এই ব্যক্তি জলে ডুবে মরবে তাহলে দেখো তিনজনের কথা কিন্তু তিন রকম হয়ে গেল রাজা মাথায় হাত বলে এরা সবাই মিথ্যা কথা বলছে আর রাজার ছেলে বটে এত বড় কথা এদেরকে কাউকে ছাড়বো না সকলকে গদ্যান দিতে হবে মানে মুন্ডু কেটে দিতে হবে কিন্তু আমি তখনই এদেরকে মুন্ডু কাটব যখন এটা হবে না কারণ মিথ্যা প্রমাণিত হবে আমি বারো বছর পর্যন্ত ওয়েট করব আর এই বারো বছরে যারা যারা মানে এদেরকে এখানে রেখে দিতে হবে এদেরকে সম্মানের সহিত রেখে দেবে মানে খাওয়া দাওয়া দেবে সব কিছু দেবে এদের সংসার চালানোর টাকা পয়সা সব দেবে কিন্তু বারো বছর যখন পার হয়ে যাবে আর যখন এইটা হবে না তখন কিন্তু এদের গদ্যান দিয়ে দেওয়া হবে তখন তান্ত্রিকদেরও মাথায় হাত ঠিক আছে দেখি কিন্তু তিনটে কথা যেহেতু তিনজনে বলেছে তাহলে কী হবে যারটা সত্যি হবে সে বেঁচে যাবে আর যারটা না সত্যি হবে তাই দুজন তো অটোমেটিক মারা যাবে তো যাই হোক বারো বছর যখন পূর্ণ হলো কোনো একটা সময় সেই বাচ্চা কি করলো একটা গাছে উঠল কোন গাছে না পুকুরের পাড় সেই জল আছে সেই জলের উপরে বেয়ে একটা গাছ জলের উপরে হয়ে আছে অনেক গাছ জলেতে ঝুলে থাকে না তা একটা ফল পাটতে উঠে মনে করুন জাম গাছ স্যার সেই জাম গাছের জাম পাটতে উঠে এখন জাম গাছের ডাল ভেঙে গেছে জাম গাছের ডাল ভেঙে নিচে পড়েছে আর জাম গাছের ডালে ছিল সাপ সাপেও কামড়েছে ডালও ভেঙেছে জলেও পড়েছে তাহলে যখন সেই ছেলেটা মারা গেল তিনজন আর কথাই সত্যি হয়ে গেলো তিনজন বলেছিল কি না ডাল ভেঙে পড়বে সাপে কামড়াবে বা জলে ডুবে মরবে মানে তিনটে কথাই সত্যি হয়ে গেল দেখুন ভাগ্য কোথায় নিয়ে যায় তেমনই এই গল্পটা আমি আপনাদের কাছে কোনো ইউটিউব চ্যানেলের হোমিওপ্যাথি ডাক্তার হয়ে আমি শোনানোর কোনো অধিকার নেই কিন্তু তবু আপনাদের কাছে একটুখানি আমি বললাম কারণ জানেন তো আমি একটা পেশেন্টকে এই রকম পেশেন্ট দেখেছিলাম ওই জন্য মনে পড়লো বলে বললাম পেশেন্টটার কথা বলি একটা পেশেন্ট সকালে আমার কাছে ফোন করে বলছে যে আমি বাগানেতে গিয়েছিলাম ঘাস টাস কাটতে আমাকে কি কামড়ে দিয়েছে তবে সাপে কামড়ায়নি কারণ সাপে কামড়ালে আমি বুঝতে পারতাম অনেক বিছা ছিল পোকামাকড় বিষাক্ত ছিল কামড়ে দিয়েছে পা ফুলে ঢোল হয়ে গেছে গোধা টাইপের হয়ে গেছে তাপরে ঠিক আছে পা ফুলে গোলা হয়ে গেছে চলে আসো তা আমি যা সিমটম দেখলাম আপনারা দেখলেও সেটাই বলবেন এই লিডাম পল দেবেন এপিসমেল দেবেন তো আমি রিলার লিডামও দিয়েছি এপিসও দিয়েছি দুটোই একসাথে দিয়েছি কারণ দেখবেন অ্যাকুইট কন্ডিশনে অনেকে দুটো করে পোটেন্সি ঘন ঘন রিপিটেশান করা যায় তো সেহেতু আমি তাদেরকে দুটো দিয়েছি কিন্তু সেটা সকালের ঘটনা সকাল ওই ধরুন নটা দশটার ঘটনা কিন্তু এইবার নটা দশটা থেকে এগারোটা বারোটা একটা দুটো তিনটে বাজে তখন তিনটে চারটের দিকে ফোন আসে ডাক্তারবাবু কমল তো না কিছুই কমেনি কিন্তু আমাদের এখানে এক জায়গায় ওই ভীমরুলের চাক আছে ভীমরুলের চাক জানেন বলটা কিন্তু নয় ভীমরুলের চাক সেই ভীমরুলের চাকে কোনো একটা বাচ্চা ঢিল মেরে দিয়েছে সেখান থেকে এসে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মুখে চোখে প্রায় পাঁচ সাতটা কামড়ে দিয়েছে মানে পাগলের মতো হয়ে যাচ্ছি আমি ছটফট করছি মাথাতে কামড়েছে মুখে কামড়েছে বুকে কামড়েছে আর পিঠের চালে কামড়েছে তার মানে মুখ পুরো ঢোল হয়ে গেছে একে পা ঢোল আর তার উপরে মুখ ঢোল মানে দু রকম কেস হয়ে গেল মরণাপন্ন অবস্থা আমাকে বলছে কি করবো এক্ষুনি নার্সিভঙ্গে তো অনেকটা দূর যেতে গেলে ইঞ্জেকশান টিংজেকশান করবে কী করা যায় আর তুমি যে ওষুধ দিয়েছো সেই ওষুধে খুব একটা ভালো কাজ হয়নি মানে যে পা ফোলা ছিল সেই ওষুধেও খুব একটা ভালো কাজ হয়নি মোটামুটি একটা টেন পারসেন্ট মতো কাজ হয়েছে কিন্তু ব্যথা যন্ত্রণা অতটা কমিনি আর ফোলাও কমেনি তাহলে এই মুহূর্তে এর যা কেস আর এ কেসটা আমি কি করব। কিন্তু তার আমার প্রতি কিছু ভরসা ছিল তো যার জন্য আমি এখানে দেখবেন দু তিন রকম ওষুধপালা চলে আসে অনেক অনেক রকম ট্যারেন্টুলা কিউবেনসিস আছে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হলে চলে আসবে ট্যারেন্টুলা হিসপাটিকা আছে চলে আসবে কিন্তু সিড্রন বলে একটা খুব ভালো মেডিসিন আর স্করপিওন বলে একটা মেডিসিন আছে খুব ভালো যেটা আজকে আমি আলোচনা করছি তো আমি আমার হাতে নতুন মেডিসিন স্করপিওন আমি ইউস আগে কয়েকবার করেছি কিন্তু এই রকম কন্ডিশনে করিনি তো আমি স্করপিওন তাকে টু পাওয়ার ডোজ দিই এই আধা ঘন্টা অন্তর রিপিটেড তিন চারবার আমি খেতে বলেছি ওই দু চার ফোঁটা জলে টেন এম জলে দিয়েছি যে আর ছিবি করে খাবে এরকম দু চারবার খাবে তো আপনি বিশ্বাস করুন যে তিন থেকে চার ঘন্টা ওই রাত্রি সাতটা আটটার দিকে ফোন আসছে যে আমার ব্যথা যন্ত্রণা তো নেই ভাবটা ফিফটি পার্সেন্ট কমে গেছে এবং লাল ভাবটাও আস্তে আস্তে কমে যাচ্ছে মানে আমার কোনো সিমটমেই নেই ব্যথা যন্ত্রণা নেই লাল ভাব কমে গেছে এবং ফিফটি পার্সেন্ট ফোলা কমে গেছে পায়েরও কমে গেছে মুখেরও কমে গেছে কী মিরাক্কেল ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু তো এই হচ্ছে স্করপিয়ন এই মেডিসিনটা স্করপিওন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ায় বা কোনো বলটা ভিমরুল প্রচণ্ড পরিমাণে কামড়ে দিল তাহলে এখানে কিন্তু সিড্রন বলে একটা মেডিসিন আছে এবং আপনার আর যে কটা মেডিসিন ট্যারেন্টুলা হিসপাটিকা বা আপনার ট্যারেন্টোলা কিউবেনসিস প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা আর এই আপনার স্করপিওন তো এফিস মেলও অনেকে দেয় দু একটা পিঁবড়ে যদি দু একটা যদি কেউ হুলফুল ফুটিয়ে দেয় দু একটা বলতা টলতা সেখানে এপিসমেল চলে কিন্তু অতিরিক্ত মারাত্মক কন্ডিশনে কিন্তু সিডন বা এই রকম ধরনের স্করপিওন মেডিসিনটিকে আপনাদের ইউজ করতে হবে তো এই রকম ধরনের আমি রেজাল্ট পেয়েছিলাম শুধু এখানেই নয় এই মেডিসিনটির আরও কিছু কিছু কাজ আছে দেখবেন এদের ঠান্ডা লেগে যায় হাঁচি হয় আর তার সাথে একটা সেলাই হয় মানে মার্কশলের পেশেন্টের মধ্যে যেরকম সেলাই বেসান না অনেক পেশেন্টদের দেখবেন মুখ দিয়ে সেলাই বেসান হয় মানে লালা পড়ে আর তাদের যদি এরকম কন্টিনিউ ঠান্ডা লেন্স থাকে বা কাঁচা সর্দি হয় তাদের কিন্তু খুব ভালো কাজ করে এবং সেলাই বেশানের ওপরে মিউকাস মেমোরেনের ওপরে এই মেডিসিনটির একটা ভালো কাজ আছে এই স্করপিওন হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কিন্তু এনজাইটি আছে কিসের এনজাইটি মানে মৃত্যু হয় রুগী সময় বলবে যে আমি মরে যাবো আমি বাঁচবো না আমার শরীরের ভেতর কেমন হচ্ছে আমি বোধহয় এবার মরে যাবো আমার শরীর কেরকম হচ্ছে আমি বাঁচব না সবসময় এনজাইটি ঘাবরাহাটের মধ্যে থাকে এই স্করপিওনেস পেশেন্ট এবং এদের মানে কিসের ভয় জানেন মানে এদের অ্যাক্সিডেন্টের প্রচণ্ড পরিমাণে ভয় রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারে না অ্যাক্সিডেন্ট মানে গেলে যাতে অ্যাক্সিডেন্ট হয় এই রকম অ্যাক্সিডেন্ট হয় যেমন ক্যালকেরিয়া অ্যাক্সিডেন্টের ভয় এদের অ্যাক্সিডেন্টের ভয় আছে ভূতের ভয় আছে এবং এদের শরীরের রোগের ভয় যে আমার কী হবে আমার পরবর্তীকালে কি হবে এখন কি হবে আমার কি হচ্ছে আমি মরে যাবো আমার পরবর্তীকালে এই যদি রোগ হয়ে যায় এই রকম এরা এদের মধ্যে ঘাবরাহাট এনজাইটির মধ্যে থাকে এছাড়াও এদের কুকুরের প্রচণ্ড পরিমাণে ভয় আছে কুকুর যেমন টিউবার কুলি নাম কুকুরের ভয় আছে চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন আছে চকলেট এদেরও কুকুরের ভয় আছে তেমনি এ মেডিসিনেরও কুকুরের ভয় আছে তবে যেমন বিদ্যুতের ভয় আছে ফসফরাস মানে আকাশ ডাকলে ভয় এই রকম ধরনের ভয়ের কথা বলছি তো এদের মধ্যে কুকুরেরও ভয় আছে আর এই রকম এনজাইটি বেচাইনি এদের মধ্যে পাওয়া যায় এছাড়া এদের মধ্যে কিন্তু এডিএইচডি মানে এদের অ্যাটেনশন ডিপিসিড হাইপার অ্যাক্টিভিটি মানে কোনো কিছু মনে করে রাখতে পারে না মানে ব্যারাইটা কার্প বভিস্টা আ মানে আপনি যদি কোনো কথা জিজ্ঞাসা আচ্ছা ঠিক আছে এটা ঠিকঠাক করে খাবেন আ কি বলছেন না আপনি যদি ফের জিজ্ঞাসা করেন পেটের গণ্ডগোলটা ভালো আছে তো আ ডাক্তারবাবু মানে দেখবেন এই ব্যারাইটা কার্প হ্যাঁ হ্যাঁ এই এইরকম করবে আপনার কাছে যদি কোনো পেশেন্ট আছে সেই পেশেন্টকে তিন চারবার আপনি জিজ্ঞাসা করছেন কিছু কিছু মদিখানে মদিখানে সে বললাম হ্যাঁ ডাক্তারবাবু কী বললেন রকম বলে তাহলে আপনি কিন্তু বেড়াই টাকার ভবিষ্যার দিকে যাবেন ভালো রেজাল্ট পাবেন আর বয়স্ক ব্যক্তি হলে তো কোনো কথাই নাই বেড়ায় টাকা বা আপনি দিয়ে দেখবেন তো এইবারে এই ব্যক্তি কিন্তু পড়া মনে করে রাখতে পারবে না মানে সে যদি কোনো কনসানট্রেশান করে মানে আপনি যদি তাকে কোনো কিছু বোঝান সে খালি বলবে হাঁকি আহা, হ্যাঁ কী কী বললেন ফের বলুন মানে এরকম মানে তার বারবার প্রশ্ন করবে মানে কি কী মানে বুঝতে পারে না যেন আর এই একটা অ্যাটেনশন মানে সে যে কাজটা করছে মন অন্য দিকে চলছে এই রকম কন্ডিশন এদের মধ্যে পাওয়া যায় অতিরিক্ত যদি কোনো পোকামাকড় কামড়ে দিয়ে যদি রাত্রে ঘুম বন্ধ হয়ে যায় এই ঘুমানো ঘুমটাকে আনার জন্য একটা ভালো মেডিসিন এছাড়া নার্ভাস সিস্টেমটা কিন্তু অনেকটা পরিমাণে ইম্প্রুভ করে এই মেডিসিনটা এছাড়া এর আরেকটি কাজ আছে বেল পলসি বেল জানো আর ওইটা টেম্পোরার ও ম্যানডোবইলার জয়েন্ট বেঁকে যায় যেমন স্পাইজেলিয়ার মধ্যে দেখা যায় হ্যাঁ কষ্টিকাম জিঙ্কাম জিঙ্কাম আর অনেক অনেক মেডিসিন আছে না টেম্পোরালা ম্যানডোবেলার জয়েন্ট হালকা বেঁকে গেলো বা মুখ বেঁকে গেলো বেল পলসি যেটা হয়ে যায় না এরকম মুখ টেরা বা প্যারালাইসিসের মধ্যে যদি মাউথ প্যারালাইসিস এরকম হয়ে যায় তো স্করপিওান হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে তো নমস্কার ছোট্ট মেডিসিন কাজ ব্যাপক তো এই পর্যন্ত দেখাব একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার